Microfilm. Okay. Hey, Safiya Sey, my name is Safiya Sey. Class, class. Class, huh? You didn't get it? Yes, sir. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি দীর্ঘ সময় চেষ্টা করার পর নেটওয়ার্কজনিত জটিলতা এবং কারিগরি ত্রুটির কারণে ক্লাসে একটু বিলম্বে ঢুকতে হলো, তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গত ক্লাসটিতেও নেটওয়ার্কজনিত দুর্বলতা সমস্যার কারণে আমরা কিছু অংশ রেকর্ড হয়েছে আর বাকি কিছু অংশ রেকর্ড হয়নি, তাই আমি এই ক্লাসটি আবার পুনরায় তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে এই টপিকসটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তারপরও আজকে আবার তোমাদেরকে একটু এ বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, যাতে করে তোমরা অত্যন্ত সুন্দরভাবে এই ক্লাসটি বুঝতে পারো। আজকের যে বিষয়টি আমরা আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট অফ সয়েল বাই ওভেন ড্রাইং মেথড, অর্থাৎ হচ্ছে যে চুল্লিতে, আমরা যদি বাংলায় বলি তাহলে চুল্লিতে শুকানো পদ্ধতিতে নমুনার জলীয় অংশের পরিমাণ নির্ণয় করা। এটি পরীক্ষায় থিওরি একটি প্রশ্ন, বড় প্রশ্ন, অর্থাৎ 6 নম্বরের প্রশ্ন আসে। আমি তোমাদেরকে বলবো যে এটি একটু মনোযোগের সহিত তুমি যদি বুঝো তাহলে অবশ্যই তুমি এই প্র্যাকটিক্যালটি সম্পর্কে যে থিওরি প্রশ্নটি আসে সেটি তুমি লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদের সামনে এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটি স্যাম্পলারের ভিতরে সয়েল রয়েছে। এই সয়েল সয়েলটি যখন ল্যাবরেটরিতে যাবে তখন একটি পলিথিনে করে, দেখো পাশের যে চিত্রটি, পলিথিনের ভিতরে এটি রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে এটি ল্যাবরেটরিতে যাওয়ার পরে এর ভিতরে কী পরিমাণ ময়েশ্চার কন্টেন্ট বা পানি রয়েছে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে, সেজন্যে এটি সংরক্ষণ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো যাওয়া যাক যে কিভাবে এই প্র্যাকটিক্যালটি করতে হয় এবং এর জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইলেকট্রিক ওভেন, তারপর হচ্ছে ওজন মাপার জন্য ওয়েটিং ব্যালেন্স, তারপর হচ্ছে ময়েশ্চার টিন, তারপর হচ্ছে যে অ্যাপারেটাসগুলো সেটি একবারে লিখে দিয়েছি, ইলেকট্রিক ওভেন, ওয়েটিং ব্যালেন্স আর হচ্ছে ময়েশ্চার টিন। আর হলো ওয়েট সয়েল স্যাম্পল লাগবে তোমাদের। আর এই মুহূর্তে তোমরা একটি ভিডিও দেখবে যে এই প্র্যাকটিক্যালটি কীভাবে করতে হয় সেটি উপভোগ করো। Thank you.
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে কিভাবে এই প্র্যাকটিক্যালটি সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমাদের যে W1 ভ্যালুটি লাগবে সেটি হচ্ছে খালি একটি ক্যানের ওজন নেওয়া হচ্ছে। W2-তে যেটি আসছে যে খালি ক্যানের ভিতরে তোমার ভিজা মাটি ঢুকানো হচ্ছে, তারপরে এই মাটিকে ক্যান সহকারে ভর্তি করে, ক্যান সহ মাটি এর ওভেনের ভিতরে ভর্তি করা হয়েছে 110 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এটাকে 24 ঘন্টা শুকানো হয়েছে। শুকানোর পরে সেখানে আবার সেই শুকনা মাটি এবং বাটি এই দুটির ওজন নেওয়া হচ্ছে। অর্থাৎ W1 হচ্ছে দেখতে পাচ্ছ খালি কন্টেনারের ওজন, আর W2 হচ্ছে ভিজা মাটি প্লাস বাটির ওজন, আর W3 হচ্ছে শুকনা মাটি প্লাস বাটির ওজন। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব। তাহলে তোমরা লক্ষ্য করো, এই সূত্রটি ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড ইন্টু হচ্ছে 100, অর্থাৎ W2 মাইনাস W3 ডিভাইডেড বাই W3 মাইনাস W1। এখানে W1, W2, W3 এগুলো আমরা দেখেছি, এবং এই ভ্যালুগুলো যদি আমরা বের করতে পারি সেখান থেকে কিন্তু আমরা ওয়াটারের পার্সেন্টেজটা বের করতে পারি। কিভাবে, লক্ষ্য করো যে W2 হচ্ছে ভিজা মাটি প্লাস বাটি 58 গ্রাম, আর W3 হচ্ছে শুকনো মাটি প্লাস বাটি। এখানে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ, উপর থেকে নিচেরটা যদি বিয়োগ করি তাহলে বাটি বাটি বাদ যাচ্ছে। সেক্ষেত্রে W2 মাইনাস W3 করলে আমরা ভিজা মাটির থেকে শুকনা মাটি যদি বাদ দেই তাহলে 10 গ্রাম পাচ্ছি, এবং এটা কি বলতেছি আমরা পানির পরিমাণ, এক্ষেত্রে 10 গ্রাম, এবং W3 হলে শুকনো মাটি প্লাস বাটি 48 গ্রাম, এবং এখান থেকে যদি আমরা W1 অর্থাৎ বাটির ওজন যদি 12 গ্রাম বাদ দেই তাহলে W3 মাইনাস W1 সমান সমান শুকনো মাটি অর্থাৎ ওয়েট অফ সলিড ইকুয়াল টু কত, 36 গ্রাম। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে ওয়েট অফ ওয়াটার বের করতে এবং ওয়েট অফ সলিড বের করতে হয়। তারপরে ওয়াট অফ ওয়াটার এবং ওয়াট অফ সলিড যদি তুমি বের করতে পারো, সেখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা সূত্রের যে চিত্রটি পাচ্ছি এরকম। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, আমি একটা টেবিল, ল্যাবরেটরিতে যখন তুমি কাজ করবে তখন এরকম একটা টেবিল তোমাকে ফলো করতে হবে। সেক্ষেত্রে একই জিনিসের এখানে আমি 3 বার করে দেখিয়েছি, এবং 3 বারই ময়েশ্চার কন্টেন্ট মোটামুটি কাছাকাছি 3 রকম এসেছে, এবং ক্যালকুলেশনের প্রক্রিয়াটি আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এখন লক্ষ্য করো, 3 বার 27.7 এবং 27.2 এই 3টা ভ্যালু আমরা ময়েশ্চার কন্টেন্টের জন্য পেলাম, এবং এগুলার গড় করলে আমরা 28.3 পাচ্ছি। আমরা অ্যাকুরেসির জন্য একই জিনিসের একাধিকবার এই কাজটা করে থাকি। তো এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো। তো আজকের যে ক্লাস আছে সেই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের আমি 2টি প্রবলেম এখানে দিয়েছি, তোমরা এই প্রবলেম 2টি প্র্যাকটিস করবে, যে কিভাবে ময়েশ্চার কন্টেন্ট আমি বের করলাম সেটা W1, W2, W3 দিয়ে দেখিয়েছি একটি প্রবলেম, আর একটি হচ্ছে যে চুল্লিতে শুকানোর একটি মাটির নমুনার ওজন হচ্ছে 3.02 কেজি, চুল্লিতে শুকানোর পর ওজন পাওয়া গেল 2.25 কেজি জলীয় অংশের মাত্রা। এটা দুই ধরনের, ওইখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে তোমাকে। এই দুই ধরনের যে সমস্যা সেটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এটি বাসায় প্র্যাকটিস করবে সেই প্রত্যাশা রাখছি। তো তোমরা অনেকেই দেখলাম কমেন্টস করেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা দেরিতে হলেও আমার সাথে যুক্ত ছিলে, এজন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা ডিটারমিনেশন অফ স্পেসিফিক গ্র্যাভিটি বাই পিকনোমিটার মেথড এই বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি বারবার দেখতে ভিজিট করে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd। তো সেই পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সেই প্রত্যাশা করছি। সেই সাথে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।